হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দ্বাদশ মডেল অ্যাক্টিভি টাস্কের কেমিস্ট্রিটা সলভ করবো পার্ট ওয়ান তো প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি সরল ঘনকাকার একক কোষে পরমাণুর সংখ্যা এবং প্যাকিং দক্ষতা নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে কী করতে হবে তার যে কণা সংখ্যা সেটা নির্ণয় করতে হবে এবং প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি তো আমরা দেখেছি যে ইউনিট সেলে যদিও বা আটটা দেখায় যে সরল ঘনকাকার একক কোষে কিন্তু সেই আটটার প্রত্যেকটা কৌণিক বিন্দুর পরমাণু কী করে আটটা আরও ইউনিট সেলের সঙ্গে নিজেকে শেয়ার করে তাহলে একটা পয়েন্টে ধরো কোনো একটা কণা যদি আটটা ইউনিট সেলের সঙ্গে নিজেকে শেয়ার করে তাহলে একটা ইউনিট সেল বা একক কোষে তার কন্ট্রিবিউশন কতটা থাকবে ওয়ান বাই এইট কারণ আটটার সঙ্গে শেয়ার শেয়ার করে তো এক একটাতে তার কন্ট্রিবিউশন ওয়ান বাই এইট তো এইভাবে আমরা প্রথমে কণা সংখ্যা নির্ণয় করব। তাহলে লিখবো প্রথমে ছবিটা তোমরা দিয়ে দেবে যেরকমভাবে এখানে আমরা ড্র করেছি সরল ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে থাকা কণা থাকে এবং মোট কৌণিক বিন্দুর সংখ্যা আট হ্যাঁ আবার প্রতিটি কৌণিক বিন্দুতে থাকা কণা সংখ্যার অবদান হচ্ছে ওয়ান বাই এইট কারণ কৌণিক বিন্দুর কণাগুলো আরও আটটি একক কোষের সাথে বণ্টিত হয় বা আমরা এরকম বলতে পারি যে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে থাকা প্রত্যেকটা পরমাণুর একটি একক কোষে তার কন্ট্রিবিউশন হচ্ছে ওয়ান বাই এইট তাহলে কী হয়েছে আটটি আছে এরকম কৌণিক বিন্দু এবং কৌণিক বিন্দুতে থাকা প্রতিটি কণার পরিমাপ হচ্ছে কণার কন্ট্রিবিউশন হচ্ছে ওয়ান বাই এইট তাহলে আমরা কী করব সরল ঘনকাকার একক কোষের কণা সংখ্যা সমান সমান একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা ইন্টু প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুস্থ কণার অবদান তাহলে এইট ইন্টু ওয়ান বাই এইট এটা হয়ে যাবে একটি অর্থাৎ সরল ঘনকাকার একক কোষে কণা সংখ্যা একটি এবার আমাদেরকে বের করতে হবে প্যাকিং দক্ষতা আমরা জানি একক কোষের প্যাকিং দক্ষতা হচ্ছে কণাগুলো দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন এখানে একক কোষের পুরো যে ধার বা কিনারা তার দৈর্ঘ্যটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে কিন্তু একক কোষের আয়তন হয়ে যাবে এ বাই এ এ কিউব বা হচ্ছে এ কিউব হয়ে যাবে এবং আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা যে পরমাণু আছে তাদের ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে আমরা কি পেয়ে যাব দেখো চিত্রটাকে ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এটা খুবই ওরা সুশৃঙ্খলভাবে এবং তারা এমনভাবে সজ্জিত আছে যেন কি করেছে দুটো দুটো ব্যাসার্ধ যেন পুরো বাহুটাকে আটকে রেখেছে ঘিরে দখল করে আছে মানে এই ইজ ইকুয়াল টু টু আর কারণ তারা খুব ঘন সন্নিভিত এবং কনজেস্টেড অবস্থায় আছে তো ওটাই আমরা পরে লিখেছি ঘন সন্নিবেশের জন্য কৌণিক বিন্দু বিন্দুস্থ কৌণিক বিন্দুস্থিত কণাগুলো একক এককশের বাহু বরাবর পরস্পর্শে সংস্পর্শ পরস্পর সংস্পর্শে থাকে এটাই আমরা পরবর্তীতে আমি ক্লাস আপলোড করবো সেই ব্যাপারে আমরা এটা আরও ভালোভাবে বোঝাবো এখন তো তোমাদের আসলে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করা একটু তারা আছে তো আমরা আরও দেখতে পাবো যে হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা শীর্ষকেন্দ্রিক ওই সময় দেহ কেন্দ্রিক কোষে এরকম তারা অতটা কনজেস্টেডটি থাকে না দুটোর মধ্যে একটু গ্যাপ থাকে তো এই ক্ষেত্রে হয়ে যাবে এই ইজ ইকুয়াল টু আর তারপর সেই আমরা জানি যে এখানে প্রত্যেকটা কণাকে একটা একদম খুবই সফিস্টিকেটেড স্পেরিক্যাল বা গোলকের সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে গোলকের ক্ষেত্রে তার আয়তন কি। হয় ফোর বাই থ্রি পায়ার কিউব তো সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কী হবে প্রথমে আমরা যেটা দেখেছিলাম কণা সংখ্যা কণা দ্বারা অধিকৃত আয়তন এখানে কণা হচ্ছে একটি তাহলে তার আয়তন কী হবে তাহলে ওয়ান ইন্টু ফোর বাই থ্রি পায়ার কিউব আর নিচে আমরা কি করব। সেই এ কিউবের জায়গায় আমরা এটা লিখতে পারি এ সমান সমান টু আর যেহেতু তাহলে আমরা লিখতে পারি এ টু আর টু থ্রি পাওয়ার থ্রি হুম তারপরে এবার আমরা এবার ওটা করলে আমাদের কিউ বেরোচ্ছে হচ্ছে ফোর বাই থ্রি পায় আর কিউব বাই এইট আর কিউব তো আমরা কি করেছি আর কিউব আর কিউব বাদ দিয়ে দিলাম ফোর দিয়ে এইটকে ভাগ করলাম তো দুই হলো তো আলটিমেটলি রয়ে যাচ্ছে পাই বাই থ্রি ইন্টু টু তাহলে পাই বাই সিক্স হচ্ছে এবার দেখো পায়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাকে সিক্স দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ টু ফোর কিন্তু আমাদের প্যাকিং এফিশিয়েন্সি বা প্যাকিং দক্ষতাকে যেহেতু শতকরায় লিখতে হয় তাই আমরা এটাকে একশো দিয়ে গুণ করব এবং একশো দিয়ে গুণ করার পর আমরা পেয়ে গেলাম ফিফটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এটাই উত্তর এবার আসি সেকেন্ড কোশ্চেনে সেকেন্ড কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড তোমাদেরকে বলেছে একটি মৌল একটি মৌল সরল ঘনকাকার একক কোষ গঠন করে যদি মৌলের পারমাণবিক ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হয় তবে কোষ্ঠীতে ন্যূনতম পারমাণবিক দূরত্ব কত নির্ণয় করতে হবে দেখো প্রথমেই তো তোমাদেরকে এখানে পারমাণবিক ব্যাস কথাটা একটু মাথায় রাখতে হবে কারণ আমরা জানি যে ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে তাহলে আমরা যদি দুটো ব্যাসার্ধ একসাথে করে নিই তাহলে আমরা তার ব্যাসটা পেয়ে যাব এবং এখানে দেখো বলেছে সরল ঘনকাকার এটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে তো এখানে তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে সরল ঘনকাকার এটা এটা সিম্পল বা প্রিমিটিভ কিউবিক একটা ইউনিট সেল এবং পারমাণবিক ব্যাস কথাটা মাথায় রাখতে হবে সেটা কতটা সেটা এবং পারমাণবিক এখানে আন্তঃপারমাণিক বললে ক্ষেত্রে যেরকম সরল ঘন কোষে কি থাকে মলিকুলস ওই যখন ঘন সন্নিবিত অবস্থায় ড্রয়িং করা হয় সেটা থ্রি ডাইমেনশনালে ড্রয়িং করা হোক বা টু ডাইমেনশনালে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক যাই হোক না কেন আমরা দেখতে পাই এই ইজ ইকুয়াল টু টু আর হয়ে যায় তার মানে দুটো দুটো গোলকের মাঝখানে তেমন কোনো গ্যাপ নেই কিন্তু এইখানে আমরা কি দেখতে পাবো আমাদেরকে দুটোর কেন্দ্র কনসিডার করতে হবে দুটো গোলকের সেন্টার থেকে তার দূরত্ব কতটা এবার তাহলে ওটাই আমরা ড্র করব ড্র করার পর ধরি যদি সরল ঘনকাকার এবং একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত প্রতিটি পরমাণুর দূর বসার্ধ হয় হচ্ছে আর একক এই আটটা সেন্টিমিটারে হতে পারে মিটারে হতে পারে যে কোনো একক হতে পারে ইউজুয়ালি অত বড় ইউনিট হয় না সেন্টার হতে পারে হ্যাঁ তো এটাকে আমরা আর একক ধরবো আন্ত পারমাণবিক আন্ত পারমাণবিক দূরত্ব আর এটা যখন একটা ক্রিস্টাল একটা সেলে কনসিডার করতে হচ্ছে করা হচ্ছে তখন সেন্টিমিটারের বা হচ্ছে মিটারের প্রশ্নটাই উঠবে না খুবই ছোট ইউনিট হবে সেটা তাহলে দেখো আন্তঃপরমাণবিক দূরত্ব সমান সমান পাশাপাশি অবস্থিত দুটি পরমাণুর কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব তাহলে যে কোনো ওই যে তোমার সেকেন্ড যে ড্রয়িংটা আছে সেখান থেকে তুমি কনসিডার করো যে কোনো দুটো ওরকম করে তুমি কৌণিক বিন্দুতে থাকা পরমাণুকে কনসিডার করো এবং তার মধ্যে থেকে দূরত্বটা তাদের কেন্দ্র থেকে দূরত্বটা কনসিডার করো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আর প্লাস আর মানে হচ্ছে টু আর এবার টু আর হচ্ছে কি টু আর হচ্ছে দুটো ব্যাসার্ধের যোগফল তার মানে সেটা পরমাণুটার ব্যাসটার কথা বলা হয়েছে আর সেটাই তো কোশ্চিনে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম তো হয়ে গেল উত্তরটা এবার তৃতীয় প্রশ্নটা হচ্ছে ধাতব কপার সি ইউ পৃষ্ঠ মানে ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল গঠন করে তা ধাতব কেলাসের ঘনত্ব এইট পয়েন্ট নাইন গ্রাম পার সেন্টিমিটার কিউব ও পারমাণবিক ভর সিক্সটি থ্রি গ্রাম হলে গ্রাম পার মোল হলে একক কোষের কিনারার দৈর্ঘ্য নির্ণয় করো এখানে কিনারার দৈর্ঘ্য বা হচ্ছে সেই যে কেলাসের যে বাহুগুলো তার দৈর্ঘ্য বের করতে বলেছে তার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে যেহেতু ঘনত্ব দেওয়া আছে তার ফর্মুলাটা আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে তোমরা এটাকে ওই আসল ফর্মুলাটাকে তোমরা আগেও লিখতে পারো আমি এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য ওই সিম্বলগুলো যে কি মানে সেটা আমি দিয়ে দিয়েছি তাহলে কি একক কোষীয় ঘনত্ব হবে একক কোষের মোট পরমাণুর সংখ্যা ইন্টু পারমাণবিক ভর এবং তাকে আমরা অ্যাভাগেদ্র সংখ্যা ইন্টু একক কোষের কিনারার দৈর্ঘ্য কিউব দিয়ে গুণ করব তাহলে কি হচ্ছে রো ইজ ইকুয়াল টু জেড বাই এম ডিভাইডেড বাই এন এ ইন্টু এ কিউব হ্যাঁ তাহলে রোয়ের ভ্যালু এখানে কি হয়েছে এইট পয়েন্ট নাইন গ্রাম পার সেন্টিমিটার কিউব আমরা জানি কি পৃষ্ঠকেন্দ্রিক এককোষের কণা সংখ্যা চারটি কারণ ওই যে আটটা কৌনেক বিন্দুতে আটটা পরমাণু থাকবে এবং কি হবে প্রত্যেকটা ফেজে মানে প্রত্যেকটা তলে ছটা তল আছে তার মধ্যে ওই তার কেন্দ্রে ছটা মলিকুল থাকবে এবার কেন্দ্রে যেটা মানে যেটা হচ্ছে পৃষ্ঠে থাকে সেটা আরেকটা পৃষ্ঠের সঙ্গে শেয়ার করবে মানে দুটো ইউনিট সেল একটা একটা কর্ণিক বিন্দু থাকা পরমাণুকে শেয়ার করছে বা একটা কর্ণিক বিন্দু থাকা গঠনকারী পদার্থকে শেয়ার করছে তার জন্য সেটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে তাহলে দেখো এইট ইন্টু ওয়ান বাই এইট যেটা করণিক বিন্দু থাকা পরমাণুর সংখ্যায় অল টুগেদার ওয়ান পেলাম প্লাস সিক্স ইন্টু ওয়ান বাই টু তাহলে থ্রি হলো তাহলে ওয়ান প্লাস থ্রি ইকোয়াল টু ফোর হয়ে গেলো তাহলে এখানে কী হবে পৃষ্ঠকেন্দ্রিকে এটা তোমাদেরকে দেখাতে হবে না এটা তোমরা পাশে লিখে দিতে পারো যে পৃষ্ঠকেন্দ্রিক কোষে কণা সংখ্যা হচ্ছে ফোর বা চার তাহলে জেড সমান সমান ফোর হয়ে গেল এবং এম এখানে অলরেডি পারমাণবিক ভর দেওয়া আছে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ তারপর এনে মানে হচ্ছে অ্যাভাগেদ্র সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি ইন্টু এ কিউব এখানে এটাই আসলে বের করতে হবে আমরা কী করবো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে ওইদিকে দিকে নিয়ে গেলাম এবার এই এ এর সঙ্গে যে সকল আছে যেরকম এইট পয়েন্ট নাইন ইন্টু ওটা দিয়ে এই কি ডান পক্ষকে ভাগ করে দেব আলটিমেটলি ক্যালকুলেশন করে কিউবের ভ্যালু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন কারণ এখানে দেখো নিচে যখন ছিল টেন টু দি পাওয়ার থার্টিন ওপরে গেলে কি হয়ে যায় টেন টু দি পাওয়ার মাইনাস মাইনাস টোয়েন্টি থ্রি হয়ে যাবে তা সেন্টিমিটার কিউব হল এবার উভয় পক্ষকে যদি আমরা ঘনমূল করি তাহলে কি পেয়ে যাব এ সমান সমান থ্রি পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার এখানে দেখো আমরা জানি যে ওয়ান অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু টেন টু দি তো তুমি এইটার উত্তরটাকে এরকমভাবে দিতে পারো দুটোভাবেই লেখা যাবে থ্রি পয়েন্ট সিক্স টু বা থ্রি পয়েন্ট এটা লিখলে হয়ে যাবে এইবার চার নাম্বার কোশ্চেন হিরোক ও গ্রাফাইট উভয়ই সমযোজী কেলাশাখার কঠিন পদার্থ আমরা কি দেখেছি যে সমযোজী কেলাশাখার কঠিন পদার্থগুলো কোনো অবস্থাতেই বিদ্যুৎ পরিবহন করে না এবং তারা খুব শক্ত হয় কিন্তু তারপরেও আমরা ডায়মন্ড এবং গ্রাফাইটের মধ্যে কেন এত পরিবর্তন দেখতে মানে এত তাদের ফিজিক্যাল প্রপার্টিজের এত ডিফারেন্স কেন এরকম হয় সেটার ব্যাপারে লিখতে হবে তো উত্তরটা হবে গ্রাফাইট এবং হিরক উভয়ই সমযোজী শাখার কঠিন পদার্থ হলেও তাদের মধ্যে ভৌত ধর্ম এবং বৈশিষ্ট্য অনেক পার্থক্য লক্ষ্য করা যায় যা প্রধানত তাদের গঠনাকৃতি এবং শঙ্করায়নের বিভিন্নতার জন্য ভিন্নতার জন্য হয় হিরকের প্রতিটি পরমাণু এসপি থ্রি সংকরায়িত আচ্ছা এবং গ্রাফাইটের ক্ষেত্রে তোমরা যদি একটু মিলিয়ে পড়ো তাহলে দেখবে গ্রাফাইটের ক্ষেত্রে সেটা হচ্ছে এসপি টু সংকরায়িত হিরকের ক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সঙ্গে চতুস্থলকীয়ভাবে সমযোজী বন্ধনে যুক্ত হয় এবং অতিকায় অনুগঠন করে অন্যদিকে আমরা দেখতে পাবো হিরক এ গ্রাফাইডের ক্ষেত্রে একটা লেয়ার্ড স্ট্রাকচার একটা স্তরীভূত স্ট্রাকচার দেখতে পাবো সেখানে কী হবে তিনটে সিগমা বন্ড থাকে মানে একটা কার্বন এটম। আরও তিনটে কার্বনের সঙ্গে খুবই দৃঢ় সিগমা বন্ডে আবদ্ধ থাকবে এবং আরেকটা যে অবশিষ্ট ইলেকট্রন থাকলো সেটা কি অন্য লেয়ারের কার্বনের সঙ্গে পাই বন্ডে বা দুর্বল একটা পাই বন্ডে আবদ্ধ থাকবে তার ফলে কি হচ্ছে সেই পাই বন্ডে আবদ্ধ ইলেকট্রনটা এদিক ওদিক মুভ করতে পারছে এদিক ওদিক মুভ করতে পারছে তার জন্য সে ওই ইলেকট্রনটাকে সে ওই ইলেকট্রনটাও যেহেতু মুক্ত ইলেকট্রন হয়ে যাচ্ছে সে বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়ে উঠবে যার জন্য আমি এখান থেকে কি লিখেছি ওটা পড়ে শোনাচ্ছি যার ফলে হীরা অত্যন্ত কঠিন এবং এর গলনাঙ্ক উচ্চ মানের হয় কারণ সেটা অতিকায় অনুগঠন করেছে সমযোজি কেলাসাকার কঠিন পদার্থ হয় এরা তড়িৎ কুপরিবাহী হয় হিরকের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না অপরদিকে গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণু এসপি টু প্রতিটি কার্বন পরমাণু আরও তিনটে কার্বন পরমাণুর সঙ্গে সিগমা বন্ধনে দৃঢ়ভাবে যুক্ত থাকে এর ফলে সুষম সরভুজাকার গঠন প্রাপ্ত হয় আমি লাস্টে তোমাদেরকে ডায়মন্ড এবং গ্রাফাইটের দুটোই স্ট্রাকচার দিয়ে দেবো তোমরা সেটাকে ড্রও করতে পারো হুম ড্র করে দিলে ভালো হয় ফলে সুষম সরভুজাকার গঠন প্রাপ্ত হয় সর্ববহিস্থ কক্ষের প্রতিটি কার্বন পরমাণুর অবশিষ্ট ইলেকট্রনটি দুটো সমতলীয় দুর্বল সমান্তরাল আবদ্ধ করে যার ফলে গ্রাফাইট স্তরীভূত বা একটা লেয়ার্ড স্ট্রাকচার গঠন করে এই পায়বন্ধনের ইলেকট্রনটি মুক্তভাবে বিচরণ করতে পারে তাই সমজি কেলাসাকার কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয় সমান্তরালভাবে অবস্থানরত সরভু

please go ahead and subscribe the channel mastermind study bengali as it creates amazing educational content for students from class 6 to 12 and on different webinars workshops and many more you will find these videos uh, very interesting informative and trust me guys these will clear all your doubts and they're easy to understand so what are you waiting for if you love the video just like I did then please 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 like the video and drop a comment below stating which part was your favorite subscribe the channel and don't forget to hit the bell icon so that you can get each and every single notification from this channel bye bye